রামপ্রসাদের যারা আছে তাদের সবাইকে আমরা হচ্ছে বলছি যে হচ্ছে আমরা যে কোনো এই ধরনের আক্রমণ বিপদে আপনাদের পাশে আমরা হচ্ছে আছি এটা নিয়ে হচ্ছে আপনারা দুশ্চিন্তা করবেন না এটা নিয়ে আতঙ্কগ্রস্ত আপনারা হচ্ছে হবেন একটা কথা প্রথমে বলে দেওয়া ভালো যে আমরা কি রামপ্রসাদের চিন্তা কোনো রাজনৈতিক সংগঠনের জন্য খুন হয়েছে বলে মনে করছি না আমাদের পার্টিটা মনে করছি না রামপ্রসাদ সরকার ফুচকা বিক্রি করত এই পাড়ার লোকজনরা সবাই জানেন কোনোদিনও সিপিএম এর মিটিং এ হাততে তাকে দেখা যায়নি আমরাও দেখিনি আপনারাও দেখেন কোনোদিন সিপিএম জিন্দাবাদ সে হয়তো বলেন তাহলে তার খুন হওয়া নিয়ে এরকম নৃশংস খুন নিয়ে আমরা এত আকুল হয়ে পড়লাম কেন এটা হচ্ছে সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের কেউ কেউ ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে যে যারা খুন করেছে তারা তৃণমূল পরিবারেরই এটাকে নিয়ে হয়তো হচ্ছে রাজনীতি করা আমি বলি খুন করার অধিকার তৃণমূল কংগ্রেসকে ভারতবর্ষের সংবিধানের কোন ধারায় দেওয়া আছে কোন ধারা দেওয়া আছে খাপ পঞ্চায়েত চালাচ্ছে 41 নম্বর ওয়ার্ডে খাপ পঞ্চায়েত চলেছে খাপ পঞ্চায়েত চলছে 2017 সালের পর থেকে